শুভ অপরাহ্ন ছেলেমেয়েরা, তোমরা জানো আজকে আমার ক্লাস ঠিক 12টায়, এবং তোমরা নিশ্চয়ই চার্টে দেখতে পাচ্ছ আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন নিয়ে কথা বলবো। আর কেমিক্যাল কোঅর্ডিনেশন হচ্ছে মানব জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা শুধু আমাকে একটু জানাও, তোমরা আমার কথাগুলো স্পষ্ট শুনতে পারছো কিনা। আমার কথাগুলো কি স্পষ্ট শুনতে পারছো? তোমরা কি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ? নাবিলা, আমাকে একটু জানাও আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। সবকিছু ঠিক কিনা তোমরা কমেন্ট করে জানাও। এরা কিছু শুনতে না পারলে তো বলবে যে শোনা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, একটা একটু জানাতে এত সময় নিলে, থ্যাংক ইউ তোমাদের। তোমরা জানো আজকে আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন পড়ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্য কোনো শক্ত একটা কাঠি নিয়ে আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেমিক্যাল কোঅর্ডিনেশনটা। সেটা আমরা তোমাদেরকে বলেছি যে তোমরা সব সময় যেটা পড়বে সেটা হচ্ছে সংজ্ঞা, যেগুলো ডেফিনেশন যেগুলো আছে কি বাংলায় কি ইংলিশে কি বিভিন্ন সাবজেক্টের ডেফিনেশনগুলো তোমরা খুবই ভালো করে বই থেকেই মুখস্থ করবে। তো শুরুতেই আমরা একটু জেনে নিই যে কেমিক্যাল কোঅর্ডিনেশনটা কি। এখন যে পদ্ধতিতে হরমোন বা উত্তেজক রস জৈব রাসায়নিক পদার্থ প্রাণীদেহের অভ্যন্তরীণ ক্রিয়াপ্রণালীর অখণ্ডতা ও সমন্বয় সাধন করে, তাহলে এই যে সংজ্ঞাটা, সংজ্ঞাটা কিন্তু হুবহু তোমরা এভাবেই বলবে যে যে পদ্ধতিতে হরমোন বা উত্তেজক রস বা জৈব রাসায়নিক পদার্থ প্রাণীদেহের অভ্যন্তরীণ ক্রিয়াপ্রণালীর, আমাদের দেহের অভ্যন্তরীণ যে বিভিন্ন কাজ আছে সেই কাজের সমন্বয় সাধন করে, সেই পদ্ধতিকে বা এই ক্রিয়াশীলতাটাকে বলা হয় কেমিক্যাল কোঅর্ডিনেশন। স্পষ্ট দেখা যায় না? দেখো তো, এখন দেখো গ্ল্যান্ড পড়াচ্ছি আমি। হ্যাঁ, আমি আজকে হরমোন পড়াবো। তোমরা সবাই কিন্তু আজকে খাতা কলম নিবে, কারণ আজমল স্যারের বইয়ে এত কিছু হয়তো নেই। আমি অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় পড়াবো, সবগুলো খাতায় লিখে লিখে তোমাদের পড়তে হবে। সুতরাং তোমরা আজকে খাতা নাও। শুরুতেই আমি কেমিক্যাল কোঅর্ডিনেশন নিয়ে কথা বলছি, যে যে পদ্ধতিতে হরমোন বা উত্তেজক রস বা জৈব রাসায়নিক পদার্থ আমাদের দেহের অভ্যন্তরীণ যে কাজগুলো আছে তার অখণ্ডতা এবং সমন্বয় সাধন করে তাকে বলা হয় কেমিক্যাল কোঅর্ডিনেশন। আর যে পদার্থটা এই কেমিক্যাল কোঅর্ডিনেশন করছে তাকে বলা হয় কিন্তু হরমোন। হরমোন, যে পদার্থটা এই কেমিক্যাল কোঅর্ডিনেশন করছে, দ্যাটস কল হরমোন। তার আগে কিন্তু আমরা একটু জেনে নিই যে এই হরমোনটা মানে রাসায়নিক, তোমার হচ্ছে কোঅর্ডিনেটর বলে, রাসায়নিক সমন্বয়ক বলে, যে পদার্থটা এই কাজ করে, যার জন্য এই যে হরমোনটা এই কাজগুলো আমাদের শরীরে করে, এই হরমোনটা যেখানে নিঃসরণ হয় সেখানে না থেকে অনেক দূরবর্তী স্থানে যেয়ে সে কাজগুলো কমপ্লিট করে। সুতরাং একে বলা হয় রাসায়নিক দূত বা রাসায়নিক সংবাদদাতা। যেমন এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন জন যে তাদের কাজ কমপ্লিট করে, তো আমাদের সেই কেমিক্যাল কোঅর্ডিনেশনের যে কেমিক্যাল কোঅর্ডিনেটর আছে, যে হরমোন আছে, সেই কাজটা করে। সে হরমোনে যাওয়ার আগে আমাকে আসতে হবে আগে গ্ল্যান্ড, কারণ যে রস নিঃসরণ করবে যে অর্গানগুলো থেকে সেটাকে গ্ল্যান্ড বলে। এখন আমাদের হাত পা সব জায়গা থেকে তো আর রস নিঃসরণ হয় না, তাহলে কোন জায়গা থেকে রস নিঃসরণ হয় সেটারও আমাদের কিন্তু সঠিকভাবে তোমাকে সংজ্ঞায়িত করতে হবে, যে কোষ বা কোষগুচ্ছ। তোমরা কিন্তু খাতা সামনে নিবা, এটা আমার অনুরোধ। আজকের ক্লাসে অবশ্যই তোমরা খাতা সামনে নিবা। স্পষ্ট দেখা যায় না কেন? আমি তো দেখতে পাচ্ছি স্পষ্ট। এই যে গ্ল্যান্ড, এই যে গ্ল্যান্ড, গ্ল্যান্ড পড়াচ্ছি। যে গ্ল্যান্ড কি, তোমরা কিন্তু খাতা নিবে এবং লিখবে, গ্ল্যান্ড হচ্ছে যে কোষ বা কোষগুচ্ছ যা থেকে কোনো রস নিঃসরণ হয় সেটাকে গ্ল্যান্ড বলে। এবং এই গ্ল্যান্ড আমরা জানি, ক্লাসে বহুবার বলা হয়েছে, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড
বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি কি? বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে গ্রন্থির রস মিশ্রিত হয়ে কোনো না কোনো নালীর মধ্য দিয়ে পরিবাহিত হবে তাকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। যেমন তোমরা জানো আমাদের চোখে কি আছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সেখান থেকে অশ্রু নিঃসরণ হয়। এবং বহিঃক্ষরা গ্রন্থির রসকে বিভিন্ন নামে আমরা নামাঙ্কিত করি, এখনই লাগবে, বিভিন্ন নামে নামাঙ্কিত করি বহিঃক্ষরা গ্রন্থিকে, তাই না? যে আমরা যে চোখের তোমার হচ্ছে লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থি থেকে লালা নিঃসরণ হয়, চোখ থেকে আমাদের অশ্রু নিঃসরণ হয়, পরিপাক গ্রন্থি থেকে বিভিন্ন এনজাইম নিঃসরণ হয়, সেটা হচ্ছে এক্সোক্রাইন। এক্সোক্রাইন এই যে কেমিক্যাল কোঅর্ডিনেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। এটা এত বেশি ইম্পর্টেন্ট যে তোমরা যে যে জায়গাতেই যাও না কেন, যে পড়াশোনাই করো না কেন, আমাদের কিন্তু এইটা নিজেকে জানার জন্যই জানতে হবে। যে আর তোমরা জানো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা আমাদের যাবতীয় ক্রিয়াকলাপ, তুমি খাচ্ছ, ঘুমাচ্ছ, স্বপ্ন দেখছো, ভালোবাসছো, মাকে ভালোবাসছো, এভরিথিংস কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিঃসৃত যে রস, যে হরমোন, সেই হরমোন এই কাজটা করে। তাহলে এক্সোক্রাইন গেল, এন্ডোক্রাইন গেল, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে সেই সমস্ত গ্ল্যান্ড বা কোষগুচ্ছ যা থেকে নিঃসৃত রস কোনো নালি নয়, নালীবিহীন গ্রন্থি, সরাসরি রক্ত বা রসিকায় মিশ্রিত হয়ে দূরবর্তী স্থানে যাবে, যে সমস্ত কাজ কমপ্লিট করবে, সমস্ত কাজ কমপ্লিট করবে। ক্লিয়ার দেখা যাচ্ছে না? কিন্তু আমি তো দেখছি যে দেখা যাচ্ছে। দেখো আমি বলছি যে আমি মুখে বলছি, মুখে শুনি নাও, যে আমরা গ্ল্যান্ড পড়লাম, এক্সোক্রাইন গ্ল্যান্ড পড়লাম, এন্ডোক্রাইন গ্ল্যান্ড পড়লাম, এক্সোক্রাইন গ্ল্যান্ড পড়লাম লালা গ্রন্থি, তারপরে তোমার হচ্ছে পাচক মানে গ্যাস্ট্রিক গ্রন্থি, হ্যাঁ, তারপরে অশ্রু গ্রন্থি, ল্যাক্রিমাল গ্ল্যান্ড যেটা, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যে সমস্ত গ্ল্যান্ডের রস সরাসরি রক্ত বা লসিকায় নিঃসৃত হয়ে সারা শরীরে প্রবাহিত হয়, সারা শরীরে প্রভাবিত হয়ে পরিবাহিত হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করে। তোমরা খাতা নিবে এবং খাতায় নিয়ে কিন্তু লিখে লিখে পড়বে, আমি মুখে উচ্চারণ করব। নেক্সট আমরা একটু চিত্রে যাই। দেখো এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আমাদের প্রায় 11টা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলো আমরা ছবিতে একটু দেখে নিই যে আমাদের সেই গ্ল্যান্ডগুলো কোথায় আছে এবং কি কাজ করে। আমাদের যে 11টা গ্ল্যান্ড আছে এটার সম্পর্কে কিন্তু আমি ক্লাসে চার্ট দিয়েছিলাম, এবং তার যে হরমোনগুলো আমরা সেই হরমোনগুলো বারবার পড়েছি। আজকে এটার চেয়ে অন্য ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, কিন্তু এটা আমরা একটু জেনে নিই যে কোনটা, নামগুলো একটু জেনে নিই। নামগুলো দেখো, হাইপোথ্যালামাস, প্রথম যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হাইপোথ্যালামাস, এই জায়গাটায় আমাদের কালার ছবিটা যদি ভালো আসতো বোঝা যেত, এই জায়গাটাই তোমরা ব্রেনে দেখে নিও। হাইপোথ্যালামাস আমরা গত ক্লাসে পড়েছি, এখানে হাইপোথ্যালামাস আছে, সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মস্তিষ্কে থাকে, তাই না? এটা মস্তিষ্কে থাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এর কাজ কি? এর কাজ খুবই গুরুত্বপূর্ণ, তোমার বিভিন্ন হরমোন নিঃসরণের উদ্দীপনা জন্মায়। তো বইয়ে যে চার্ট আছে এই কাজগুলো প্রত্যেকটা কাজ দেখে নিবা, এবং সেই কাজ অনুযায়ী কিন্তু অবজেক্টিভ হবে। তারপরে আসে পিটুইটারি গ্ল্যান্ড, এই যে দেখো পিটুইটারি গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কি যে এটা প্রভু গ্ল্যান্ড, প্রত্যেকটা গ্ল্যান্ডের উপর এ প্রভুত্ব ফলায়, প্রত্যেকটা গ্ল্যান্ডের উপর এ প্রভুত্ব ফলায়, যার ফলে যে সমস্ত গ্রন্থি রাজ গ্রন্থির উপর এটাকে বলা হয় প্রভু গ্রন্থি, অন্যান্য সব গ্রন্থিকে ও নিয়ন্ত্রণ করছে, অন্যান্য সব গ্রন্থিকে ও নিয়ন্ত্রণ করছে। দেন আসো তিন নাম্বার যে গ্ল্যান্ডটা আসো, সেই তিন নাম্বার গ্ল্যান্ডটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েড দেখো, আমাদের এই যে থাইরয়েড, শ্বাসনালীর দুই পাশে এই থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এবং এই থাইরয়েড আমাদের কিন্তু এটা নিজের দেহকে জানার জন্যই, কোন গ্ল্যান্ডটা কোথায় থাকে। এই যে দেখো শ্বাসনালীর, শ্বাসনালীর অঙ্কীয় দেশে আমাদের যে ল্যারিংস আছে, ষড়যন্ত্র আছে, ঠিক তার নিচে শ্বাসনালীর দ্বিতীয় এবং চতুর্থ যে এখানে বলয় আছে, তরুণাস্থির বলয়, তোমরা জানো শ্বাসনালীতে এরকম রিং 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 থাকে, এই বলয় থাকার কারণে শ্বাসনালী চুপসে যায় না। আল্লাপাক আমাদের এই বিষয়গুলো সব কিছু দিয়েছে, আমরা আল্লাপাকের কাছে ঋণী।
তো এই দুটি খণ্ডের দ্বারা, দুটো খণ্ডের দ্বারা একটা পাতলা আবরণ থাকে যা থাইরয়েড গ্রন্থিটাকে এই আমাদের ষড়যন্ত্রে আটকে রাখে। সেটার নামটা একটু লিখে নাও, সেটার নাম লিখে নাও, যে আবরণটার নাম ইসথমাস। ইসথমাস, ISTHMUS, ISTHMUS, ইথ উচ্চারণটা হবে ইথমাস। এই পাতলা আবরণ দ্বারা এটা একটা টিস্যুর সঙ্গে এখানে আটকানো থাকে তোমার হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েডটা কি কাজ করে আমরা তো জানি, যে এটা ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে, ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়ামের পুনঃশোষণ, তারপরে ভিটামিন ডি কে সক্রিয়করণে ভূমিকা রাখে। আর ভিটামিন ডি যদি আমাদের কম থাকে কি হয় বলো তো? রিকেটস হয়, তাই না? আমাদের রিকেটস হয়। এরপরে আসো অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল দেখো ঠিক কোথায়, এই যে আমাদের কিডনি বৃক্ক, বৃক্কের ওপরে। তাহলে আমরা যদি আমাদের শরীরের কোথায় কোন গ্রন্থি আছে অবস্থানগুলো আমরা জেনে নিই, অবস্থানগুলো জেনে নিলে কিন্তু আমাদের জন্যই সুবিধা। এটার নাম হচ্ছে অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল তোমার এই গ্রন্থির যে রসগুলো, সেই হরমোনগুলোর নাম প্রত্যেকটা চার্টে দেওয়া আছে, চার্টে আলাদা করে শিখবে। যে তোমাদের আমরা জানি অ্যাড্রিনাল বিপাকেও কাজ করে, তারপরে তোমার হচ্ছে আমরা আনন্দ, দেহের উষ্ণতা, আমাদের শোক, এগুলো কিন্তু আমরা ভয় পেলে আমরা আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ, সবগুলো কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি করে থাকে। এই যে এই গ্রন্থিগুলোর কাজগুলো আলাদা করে বিভিন্নভাবে তোমাদের শিখতে হবে। আমি আজকে এটার কাজগুলো কিন্তু পড়াচ্ছি না, আজকের এটার কাজগুলো পড়াচ্ছি না, আজকে শুধুমাত্র আমরা এগুলো দেখে নিচ্ছি যে অবস্থানগুলো, এটা এমন জায়গায় লাগাই সেই জায়গাটা একটু লাগাবে, অবস্থানগুলো দেখে নিচ্ছি। দেন আসে দেখো গোনাড। গোনাড মানে কিন্তু এই যে ডিম্বাশয়, আর এই যে শুক্রাশয় আলাদা করে ছেলেদেরটা দেখানো হয়েছে, শুক্রাশয় আর আমাদের ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে তোমরা জানো আমাদের যে হরমোন, মেয়েদের যে হরমোন, আমরা যে নারী, সেই নারীর যে কারণটা, যে হরমোনগুলোর নাম কি? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, তাই না? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, সেটা কি করে? ইস্ট্রোজেন কি করে বলো? যে আমাদের যে গৌণ বৈশিষ্ট্য আছে, আমরা যে নারী, আমাদের জননাঙ্গের গঠন, আমাদের কথাবার্তা, সব কিছু ইস্ট্রোজেন। এবং প্রজেস্টেরন কি করে? যে আমাদের ইউটেরাসের বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে, ইউটেরাসের পরিবর্তন ঘটিয়ে একটা বাচ্চাকে ইউটেরাসে সেট করা, সব কিছু এই প্রজেস্টেরন। এরপরে আসো দেখো এই যে অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থিটা কি? অগ্নাশয় গ্রন্থিকে আমরা একই সঙ্গে তোমার মিশ্র গ্রন্থি বলি, মিক্সড গ্ল্যান্ড বলি। কেন বলি? অগ্নাশয় কিন্তু একই সঙ্গে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা। অগ্নাশয়ের এর ভিতরে ঠিক আঙ্গুর ফুলের গুচ্ছের মতো গ্রন্থি থাকে, যাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস। সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, যা ইনসুলিন নিঃসরণ করবে, তাই না? যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস যেটা আছে, সেটা কি কি নিঃসরণ করবে এই জায়গায় তোমরা একটু লিখে নাও। তোমরা অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আছে, তিন ধরনের কোষ আছে, আলফা কোষ, তারপরে হচ্ছে বিটা কোষ এবং ডেল্টা কোষ। আমি আবার বলছি, অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস, আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস। সেই গ্রন্থিতে তিন ধরনের কোষ থাকে, কোষগুলোর নাম আমি বলছি, তোমরা খাতায় লিখো, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ। আলফা কোষ কি? গ্লুকাগন নামক হরমোন নিঃসরণ করে। আবারও বলছি, আলফা কোষ গ্লুকাগন নামক হরমোন নিঃসরণ করে, যা গ্লুকোজের পরিমাণ বাড়ায়। খেয়াল করো, খাতায় লিখো, গ্লুকাগন কি করে? গ্লুকাগন হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। বিটা কোষ যেটা, সেখান থেকে ইনসুলিন নিঃসরণ হয়, এটার যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা কোষ যেটা, সেখান থেকে ইনসুলিন নিঃসরণ হয়। ইনসুলিন কি করে? যে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় এবং কার্বোহাইড্রেট বিপাক ঘটায়, কার্বোহাইড্রেট বিপাক ঘটায় এবং গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, কমায়। এরপরে ডেল্টা কোষ। ডেল্টা কোষ থেকে যে হরমোনটা নিঃসরণ হয় তার নাম সোমাটোস্টোটিন, সোমাটোস্ট্যাটিন। বানানটা লিখো SOMATOSTATIN, সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন হচ্ছে
সোমাটোস্ট্যাটিন হচ্ছে আমাদের যে আগে যেটা আমরা পড়লাম, আলফা কোষ থেকে কি নিঃসরণ হয়? গ্লুকাগন। বিটা কোষ থেকে কি নিঃসরণ হয়? ইনসুলিন। এই দুটোর নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। এবার আসো পিনিয়াল। এই যে দেখো কানের এই জায়গাটায় মাথায় ছোট্ট একটা গ্রন্থি আছে মস্তিষ্কের ডায়ানসেফালনে, এবং এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিনিয়াল গ্রন্থিকে আমরা ঘুম গ্রন্থি বলি। তোমরা যে ঘুমাও, আমরা যে তোমাদের জন্য মনে হয় বেশি কাজ করে, তোমরা তো 12টা 1টা পর্যন্ত ঘুমাও, তাই না? যেদিন সুযোগ পাও 12টা 1টা পর্যন্ত ঘুমাও। এই যে দেখো এই গ্রন্থিটা তোমাদের সেই ঘুম নিয়ন্ত্রণ করে, এটাকে বলা হয় ঘুম গ্রন্থি, এই গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসরণ হয় তাকে সেরোটনিন, SERO TONIN, সেরোটনিন হরমোন। আর দেখছো তোমার এটা আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে, মেলাটনিন। মেলাটোনিন নিঃসরণ করে মানে তোমার ত্বক, ত্বকের কালার নিয়ন্ত্রণ করে, কারণ আমরা জানি মেলানিন কি করে, ত্বকের কালার করে। আর এই যে দেখো পিনিয়াল গ্রন্থি, তাহলে আরেকটা নাম কি? ঘুম গ্রন্থি। আর যেহেতু এটা ঘুম গ্রন্থি, সেহেতু কিন্তু এটার আরেকটা নাম আছে, বায়োলজিক্যাল ওয়াচ, বায়োলজিক্যাল ঘড়ি, বলা হয়। তাহলে প্রতিটি অবজেক্টিভ কোশ্চেন, প্রতিটি নলেজের কোশ্চেন। এবার আসো থাইমাস। এই যে দেখো থাইমাস, অর্থাৎ থাইমাসটা কোথায়? যে ট্রাকিয়ার দুই দিকে, আমরা যখন শ্বাসনালী থেকে আরো নেমে আসলাম, ফুসফুসে যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়া যাবে দুই পাশে, ঠিক এই জায়গায় তোমার থাকে। এটা আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে, শৈশবকালে এটা কিন্তু ছোট থাকে, থাইমাস গ্রন্থি তার শৈশবকালে ছোট থাকে, যখন আমরা বড় হই তখন এটা বড়, মানে আস্তে আস্তে, মানে শৈশবকালেই বড় থাকে, বড় হলে আস্তে আস্তে ছোট হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কি? আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে, সেই ইমিউনিটি সিস্টেমের যে আমাদের WBC আছে, WBC তোমরা জানো, বি এবং টি লিম্ফোসাইট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের রোগ প্রতিরক্ষায়। সেই টি লিম্ফোসাইট তোমার উৎপন্ন করে, করে আমাদের যে ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে দেয়, অনাক্রমতাটাকে বৃদ্ধি করে। হ্যাঁ, আর আমাদের যে অস্থিগুলো আছে, অস্থিগুলোতে বিভিন্ন খনিজ পদার্থ সঞ্চয় করে, আমি চাই তোমরা আমার এই আজকের ক্লাসটা খুব দ্রুত গতিতে খাতায় লিখবে, খুব দ্রুত। এটা সবগুলোই কিন্তু তোমরা যে আজমল স্যারের বইয়ে পাবে তা না, আমি কিছু বাড়তি কথা যেগুলো আছে বলছি তোমাদের সঙ্গে, কাজেই তোমরা এটা লিখবে। এবার আসো গ্যাস্ট্রিক গ্রন্থি। জানো তোমরা এই জায়গাটা, ঠিক এই জায়গাটার উপরই ছিল তোমার পাকস্থলী, সেখানে থাকে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি কি করে? গ্যাস্ট্রিক গ্রন্থির যে হরমোনটা, তাই না, গ্যাস্ট্রিক গ্রন্থির যে হরমোনটা, এটা কি করে? কারণ আমরা জানি যে পরিপাক মানেই তো এনজাইম, কিন্তু যদি গ্যাস্ট্রিন নামক হরমোন উদ্দীপ্ত না হতো, গ্যাস্ট্রিন নামক, এখানে যে পাকস্থলে আছে সেখানে যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, এই হরমোন গ্যাস্ট্রিন নামক হরমোন যদি উদ্দীপ্ত না করতো, তাহলে পাকস্থলে থেকে SLA নিঃসরণ হতো না, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হতো না। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ না হলে তোমার আজ আমরা যে খাবার খাচ্ছি, প্রচুর জীবাণু খাচ্ছি, সেই জীবাণুটাকে মারার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, সেই কাজটাই করবে কিন্তু গ্যাস্ট্রিন, আরও আছে কোলোসিস্টোকাইনিন, আরেকটা হরমোনের নাম, এটা এখানে একটু আটকাতে হবে, কোলোসিস্টোকাইনিন। তোমার আরেকটা যে হরমোন আছে কোলোসিস্টোকাইনিন, এই কোলোসিস্টোকাইনিন কিন্তু পিত্তথলির পিত্তক্ষরণ, আমরা যে পরিপাক তন্ত্র পড়েছি সেখানে যে গল ব্লাডার দেখেছি, সেখানে তো গল ব্লাডারে কী হয় বলো, বাইল ডাক্টের কাজ কী? বাইল সেক্রেট করা, পিত্ত সেক্রেট করা, যার জন্য সেটা হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলি না বাচ্চাদের, কী বলি বলো, তোমাদেরকেও তো বলি, তোমরা আমাদের কলিজার টুকরা, কলিজার টুকরা কেন বলে? কলিজা যদি ঠিক না থাকে, লিভার যদি ঠিক না থাকে, লিভারে থাকে গল ব্লাডার, আর সেই গল ব্লাডারে থাকে পিত্ত, যে পিত্তটা তোমার খাবারকে হজম করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর খাবার হজম নাই মানে তোমার পৃথিবী নাই, দুনিয়া উল্টা পাল্টা, যে খাবার খেতে পারে না, যার খাবার হজম হয় না, তার মনে শান্তি নাই, তাকে প্রেম ভালোবাসা যতই দাও তার দুনিয়াদারি কিচ্ছু ভালো লাগবে না। খেতে না পারলে কি, আর সব কিছুই তো খাওয়ার জন্যই, পেটের জন্যই সব কিছু, তাহলে তোমার দুনিয়াদারিই ভালো লাগবে না। তাহলে এই জন্য কিন্তু আমরা বলি তুমি আমার কলিজার টুকরা, সেই কোলোসিস্টোকাইনিন হরমোনটা
পিত্তথলির পিত্তক্ষরণে এবং অগ্নাশয় রসক্ষরণে উদ্দীপ্ত করে। আর অগ্নাশয় রসে তোমরা জানো অল টাইপস অফ এনজাইম, শর্করা পরিপাকের সব এনজাইম থাকে, শর্করা জাতীয় খাবার আমাদের পরিপাক করে। দেন ফাইনালি 12 নম্বরটা এখানে দেখানো যাচ্ছে না, 12 নম্বরটা হচ্ছে যে আমাদের মায়েরা যে গর্ভে সন্তান ধারণ করি, আমরা গর্ভে যে সন্তান ধারণ করি সেই সন্তান, এক নম্বর পৃষ্ঠাটা আনতে হবে, সেই সন্তান ধারণ করার জন্য যে ওই 10 মাসের জন্য একটা গ্রন্থে আল্লাহ পাক দিয়ে দেয়, সেটা কি, এটা আবার খালি রেখা, 10 মাসের জন্য অমরা নামক একটা গ্রন্থি দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে এই গেল আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমি সবগুলো গ্ল্যান্ড দেখালাম, সবগুলো গ্ল্যান্ডের অবস্থান দেখালাম, আর মোটামুটি ভাবে আমি তার কাজগুলো বললাম। আগের পৃষ্ঠাটা একটু আনো তো, দেখো ওটাই দেখো, আমি গ্ল্যান্ডগুলো আবার একবারে তো নামগুলো দেখাই তোমাদের, তোমরা পারলে এটা একটু লিখে নাও কি কি সেটা। হাইপোথ্যালামাস কোথায়, মস্তিষ্কে, পিটুইটারি মস্তিষ্কে, থাইরয়েড শ্বাসনালী ষড়যন্ত্রের কাছে, প্যারাথাইরয়েড তার চেয়ে একটু নিচে, অ্যাড্রিনাল বা সুপ্রারেনাল তোমার কিডনিতে, গোনাড হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয়, প্যানক্রিয়াস হচ্ছে তোমার কি অগ্নাশয়, পিনিয়াল ওই যে কানের পাশে ছোট্ট, থাইমাস হচ্ছে ট্রাকিয়ায়, গ্যাস্ট্রিক অ্যান্ড ইন্টেস্টাইনাল এই দুটো গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা হচ্ছে যে পরিপাকতন্ত্রে, এবং প্ল্যাসেন্টা, ফাইনালি প্ল্যাসেন্টা। প্ল্যাসেন্টা কোথায়, যে আমরা যে বাচ্চা ধারণ করি সেই বাচ্চা 10 মাস পেটে রাখার জন্য আল্লাহ পাক পেটের নাড়িভুঁড়ি সব কিছু থেকে বাচ্চাটাকে একেবারেই সেফলি রাখার জন্য ওই 10 মাসের জন্য একটা থলি তৈরি করে দেয়, দ্যাটস কল প্ল্যাসেন্টা। মানব জীবনের ধারাবাহিকতায় আমরা দেখেছি প্ল্যাসেন্টার গঠন কিভাবে কাজ করে, যারা সেকেন্ড ইয়ার তারা নিশ্চয়ই আমার এটা বুঝতে পারছো। আমি আবার আগের পেজে যাই, প্রথম পেজটাতে যাই, প্রথম এই যে দেখো, এবার আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ হরমোন, হরমোনের বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবো। যে হরমোনকে আমরা জেনেছি এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিঃসৃত রস, যা সরাসরি রক্ত এবং লসিকায় মিশ্রিত হয়ে দূরবর্তী স্থানে যে যাবতীয় কার্য নিয়ন্ত্রণ করে, দ্যাটস কল্ড হরমোন। এবার ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী আমরা দেখে নিই। এক নম্বরই আমরা বলবো যে এটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। তারপরে কি বলবো, যেটা রক্ত এবং লসিকার মাধ্যমে দূরবর্তী স্থানে যায়। তারপরে বলবো বেশিরভাগই তোমার পানিতে দ্রবণীয়। দেন 4 নম্বর বৈশিষ্ট্য আসো যে বিভিন্ন রকম দেখা যায়, কি কি, প্রাকৃতিক প্রোটিন, পেপটাইড, গ্লাইকোপ্রোটিন, স্টেরয়েড, হ্যাঁ এরকম বিভিন্ন হরমোন রাসায়নিক ভাবে বৈচিত্র্য দেখা যায়। কি কি, তোমার প্রোটিন জাতীয়, গ্লাইকোপ্রোটিন, আবার স্টেরয়েড জাতীয় আছে এরকম। আর তারপরের বৈশিষ্ট্য 5 নম্বর বৈশিষ্ট্যটা লিখো যে খুবই স্বল্প মাত্রায় কার্যক্রম, খুবই স্বল্প পরিমাণ। এটা 5 নম্বর বৈশিষ্ট্য, এটা এত অল্প পরিমাণ কাজ করে, হ্যাঁ অল্প একটু হরমোন অনেক দীর্ঘমেয়াদী পর্যন্ত কাজ করে, অর্থাৎ অল্প সেক্রেশন হলো দীর্ঘমেয়াদী। তুমি গ্রোথ হরমোনই দেখো, গ্রোথ হরমোন যেটা নিঃসরণ হয়, অল্প হরমোন নিঃসরণ হয়ে আমরা 20-25 বছর পর্যন্ত বড় হই, এবং বাকি জীবনে কিন্তু ওইটার কার্যকারিতাই রয়ে গেলো যে আমরা ওইটুকু বড় হলাম। তারপরে দেখো 6 নম্বর যে এই গ্রন্থির যে রস, এর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রন্থির রস কখনোই তোমার ওই ওই গ্রন্থি ছাড়া এই রসটা অন্য কোথাও সঞ্চিত হবে না, যে গ্রন্থির রস সেই গ্রন্থিতেই মানে তোমার সঞ্চিত থাকবে। তারপরে কি, যে নির্দিষ্ট কাজ করার পর এরা নষ্ট হয়ে যায়। এখন ভাইবাতে কিন্তু এই প্রশ্নটা ধরতে পারে যে হরমোন নির্দিষ্ট কাজ করার পরে নষ্ট হয় কেন, তখন কিন্তু তোমাদের বলতে হবে ধরো কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করছে যে হরমোন, এটা যদি মেয়েদের হতেই থাকতো কত সূক্ষ্ম হতো কণ্ঠ, আবার গ্রোথ হরমোন যদি নিঃসরণ হতেই থাকতো কত বড় হবে, তোমরা আকাশ স্পর্শ করবে। কাজেই হরমোন যখন যেটা দরকার ততটুকু হয়ে শেষ হয়ে যাচ্ছে। আর এনজাইম, অর্থাৎ এনজাইম কিন্তু দেখো তোমার একটা কোষ জীবিত থাকলেও এনজাইম দরকার, তুমি খাবার খাবে এবং সেটা পরিপাক হবে। তারপরে হরমোনের বৈশিষ্ট্য কি, যে এটি অত্যন্ত ক্ষুদ্র একটা
একটা অণু এবং ক্ষুদ্র অণুর জন্য আবরণী কলার মধ্য দিয়ে সহজেই, যে কোনো আবরণী কলার মধ্য দিয়ে সহজেই হরমোন অতিক্রম করতে পারে, সহজেই হরমোন অতিক্রম করতে পারে যেটা অতি ক্ষুদ্র অণু। অ্যান্ড ফাইনালি যেটা রাসায়নিক বার্তা প্রেরণ করে, কি কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়, একে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। এই হচ্ছে আমাদের হরমোনের বৈশিষ্ট্য। এবার দেখো ক্লাসিফিকেশনে আসো, ক্লাসিফিকেশন অফ হরমোন। প্রথমটা খাতায় লিখে নাও, এগুলো স্যারের বই ওভাবে আছে কিনা জানি না, আমি তোমাদের জন্য তৈরি করেছি এটা। তোমরা দেখো মাঝে দাপার বই খুব ভালো করে আছে, তোমরা তারপরে একটু দেখো, লিখে নাও সবাই। অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, রাসায়নিকভাবে, রাসায়নিক প্রকৃতি অনুযায়ী কি কি, নামগুলো লিখে নাও। এক নাম্বার প্রোটিন ধর্মী, অ্যামাইনো অ্যাসিড থাকে 100 থেকে 110টা। নাম কি, ইনসুলিন, ইনসুলিন। তারপরে আর কি আছে তোমার, সোমাটোট্রপিক হরমোন, গ্রোথ হরমোন, এসটিএইচ হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, জিএইচ হচ্ছে গ্রোথ হরমোন। পেপটাইড ধর্মী, দুই নাম্বার হচ্ছে পেপটাইড ধর্মী, আমি কিন্তু জোরে উচ্চারণ করছি, তোমরা লিখে নাও পেপটাইড ধর্মী। এখানে অ্যামাইনো অ্যাসিড কয়টা থাকে, 2টা থেকে 10টা। নামগুলো কি কি, ক্যালসিটনিন, ভেসো প্রোটিন, ভেসো প্রোটিন তোমরা জানো রেচন তন্ত্রের উপর কাজ করে, ভেসো প্রোটিন কিন্তু আমরা কোনটাকে বলি, এডিএস কেও বলি ভেসো প্রোটিন। ক্যালসিটনিন কি করে, ক্যালসিটনিন তোমরা জানো যে ক্যালসিটনিন ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করবে। আরও আছে গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন সেক্রিটিন অক্সিটোনিন, আমরা কিন্তু জানি এই কাজগুলো। গ্যাস্ট্রিন কি করে, এই সেল নিঃসরণ করছে, পরিপাকের সঙ্গে সম্পৃক্ত গ্যাস্ট্রিন এবং সেক্রিটিন। অক্সিটোনিন হচ্ছে আমাদের জরায়ুর সংকোচন প্রসারণ করে, যখন বাচ্চা প্রসব করি আমরা সেই সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিন নম্বর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এটা কি কি, লুটিনাইজিং হরমোন, আমরা যে মেয়েদের হরমোন কিন্তু লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন। টিএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এগুলো কিন্তু আমাদের হরমোন তাই না, থাইরয়েডটা সবার, এটা মেয়েদের ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রেগনেন্সির সময় আমাদের ফলিকল ট্যাবলেট খাওয়াই। লুটিলাইজিং হরমোন, এটা আমাদের যে পিরিয়ড হয়, আমাদের মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয় যে রজচক্র যেটা, সেটা নিয়ন্ত্রণ করে। গ্লাইকোপ্রোটিন গেল এই কয়টা হরমোন, এগুলো কিন্তু প্রত্যেকটায় অবজেক্টিভ, তোমরা কিন্তু পরে আমাকে বলবে না ম্যাম অবজেক্টিভ কোশ্চেন, প্রত্যেকটায় যে প্রোটিন ধর্মী তোমার হরমোনগুলো কি কি, তখন কিন্তু এই নামগুলো দিতে হবে। পেপটাইড ধর্মী হরমোনে কয়টি অ্যামাইনো অ্যাসিড থাকে, 2 থেকে 10টি। প্রোটিন ধর্মীতে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে, 100 থেকে 110টি। নামগুলো কি কি, গ্লাইকোপ্রোটিনের নামগুলো কি কি, অ্যামাইনো ধর্মী হরমোনের নামগুলো কি কি, দেখো অ্যাপিনেপ তোমার হচ্ছে অ্যামাইনো ধর্মী যেটা, সেটা হচ্ছে কি অ্যাপিনেফ্রিন, অ্যাপিনেফ্রিন, তারপর হচ্ছে ম্যালালোটনিন, নন এপিনেফ্রিন, হিস্টামিন, থাইরক্সিন, এগুলো হচ্ছে তোমার অ্যামাইনো ধর্মী। স্টেরয়েড ধর্মী হচ্ছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিকয়েডস, টেস্ট্রোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর কর্টিকয়েডস, এটা হচ্ছে স্টেরয়েড ধর্মী। আর ফাইনালি লিপিড ধর্মী হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন লিপিড ধর্মী, মানে তোমার হচ্ছে হরমোন। এটা গেল তো অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, রাসায়নিক নেচারের উপরে কয় ধরনের, 6 ধরনের, প্রোটিন, পেপটাইড, গ্লাইকোপ্রোটিন, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, লিপিড ধর্মী। প্রোটিন হচ্ছে ইনসুলিন, তারপরে ইনসুলিনের পরে যেটা দেখছো এসটিএইচ কি, সোমাটোট্রপিন হরমোন, জিএইচ হচ্ছে গ্রোথ হরমোন। পেপটাইড হচ্ছে কোলিসিস্টাকাইনিন, ভেসোপ্রোটিন আর হচ্ছে গ্যাস্ট্রিন, সেক্রিটিন, অক্সিটেনিন। গ্লাইকোপ্রোটিন হচ্ছে লুটিনাইজিং, থাইরয়েড স্টিমুলেটিং এবং ফলিকল স্টিমুলেটিং। অ্যামাইনো ধর্মী হচ্ছে অ্যাপিনেফ্রিন, তারপর হচ্ছে মেলানোটোনিন এবং নরএপিনেফ্রিন, হিস্টামিন, থাইরক্সিন। স্টেরয়েড ধর্মী হচ্ছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিকয়েডস। লিপিড ধর্মী হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন। অল আর অবজেক্টিভ কোশ্চেন, প্লিজ মাথায় রাখবে, প্রত্যেকটাই অবজেক্টিভ কোশ্চেন, প্রতিটি মুখস্থ করবেন। নেক্সট টু, দুই নম্বর, দুই নম্বর, হ্যাঁ। এরপরে দেখো যে
বেসিস অফ ফাংশন, কার্যকারিতার উপর ভিত্তি করে কি কি হরমোন রয়েছে, কার্য ওই একই হরমোনগুলো, একই হরমোনগুলোই কিন্তু আমরা বিভিন্নভাবে এর ক্লাসিফিকেশন করেছি। বেসিস অফ ফাংশন, বেসিস অফ ফাংশন। ঝাপসা লাগুক, আমি তো বলছি, আমি তো মুখে বলছি, বেসিস অফ ফাংশন। কেন তোমাদের ঝাপসা লাগছে? দেখো, বেসিস অফ ফাংশন, বেসিস অফ ফাংশন, সাধারণ এবং লোকাল হরমোন। সাধারণ হরমোন হচ্ছে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, গ্রোথ হরমোন। লোকাল হচ্ছে, লোকাল হচ্ছে সোমাটোস্ট্যানিন, গ্যাস্ট্রিন এবং টেস্টোস্টেরন। সোমাটোস্ট্যানিন, গ্যাস্ট্রিন, টেস্টোস্টেরন। আমি ভিডিও তো আপলোড দিয়ে দিব, তোমরা পরে দেখে দেখে নিও। দেখো, সাধারণ হচ্ছে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, গ্রোথ হরমোন। লোকাল হরমোন হচ্ছে সোমাটোস্ট্যানিন এবং গ্যাস্ট্রিন, টেস্টোস্টেরন। এই গেল হচ্ছে এই দুটো হরমোন। এবার আসো বেসিস অফ সলুবিলিটি। সলুবিলিটি হচ্ছে দ্রবণীয়তার উপর ভিত্তি করে পানিতে দ্রবীভূত কি কি, পেপটাইড ধর্মী, হ্যাঁ পেপটাইড ধর্মী, কোলিসিস্টোনিন এবং গ্যাস্ট্রিন। তোমার পানিতে দ্রবণীয় যেটা, পানিতে দ্রবণীয় যেটা পেপটাইড ধর্মী, ক্যালসিটোনিন এবং গ্যাস্ট্রিন, ক্যালসিটোনিন এবং গ্যাস্ট্রিন। অ্যামাইনো ধর্মী হরমোন অ্যাপিনোফ্রিন, নর অ্যাপিনেফ্রিন, হিস্টামিন। অ্যাপিনোফ্রিন, নর অ্যাপিনোফ্রিন, হিস্টামিন, পানিতে দ্রবণীয় যেটা পেপটাইড ধর্মী, হ্যাঁ পেপটাইড ধর্মী যেটা, সেটা হচ্ছে ক্যালসিটোনিন, গ্যাস্ট্রিন, ক্যালসিটোনিন, গ্যাস্ট্রিন। আর অ্যামাইনো অ্যাসিড যেটা, অ্যামাইনো ধর্মী যেটা, সেটা নামগুলো লিখে নাও একটু, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, হিস্টামিন। আর লিপিডে যে, লিপিডে দ্রবীভূত যেটা স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোনগুলোর নাম আমি বলছি তোমরা জানো, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, থাইরক্সিন, ট্রাইআয়োডো থাইরোনিন, ট্রাইআয়োডো থাইরোনিন, টিটিটি, টিটিটি। এখানে একটা হরমোনের নাম লিখে নাও, টি টি টি, যার নাম হচ্ছে ট্রাইআয়োডো থাইরোনিন, ট্রাইআয়োডো থাইরোনিন। আরগুলোর নাম টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, থাইরক্সিন। এরপরে আসো বেসিস অফ ফিজিওলজিক্যাল ফাংশন, শারীরবৃত্তীয় কাজের জন্য, শারীরবৃত্তীয় কাজ। পরিপাক আমরা আগেও জেনেছি, এখন কিন্তু এগুলো কেন এভাবে ক্লাসিফিকেশন অনুযায়ী পড়ব, আমি দেখেছি অবজেক্টিভ কোশ্চেনে অনেক সময় এভাবে আসে। আমরা কিন্তু জানি না কোন বই থেকে কোশ্চেন হবে। আমরা জানি যে ঢাকার যে কোশ্চেনটা দেয়া হয় সেটা ঢাকার বাইরের টিচাররা করেন, এবং ঢাকার বাইরের টিচাররা আজমল স্যারের বই দেখে করতে কিন্তু বাধ্য না। প্রত্যেকেরই কোনো না কোনো পছন্দের বই আছে, কাজে আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই হরমোনের চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট যে আমরা সেই বিষয়গুলো একটু জেনে নেব। তাহলে শারীরবৃত্তীয় কাজের জন্য দেখো পরিপাকের সঙ্গে জড়িত কি কি, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এটা আমরা আগেও শিখেছি যে গ্যাস্ট্রিন এবং সিক্রেটিন। জনন কাজের সঙ্গে আমরা তো জানি, শিখে নিয়েছি মেয়েদের যে হরমোন তার নাম কি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। আমরা যে নারী, সেই নারীর জন্য যে হরমোন দুটো দায়ী তার নাম কি, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ছেলেরা, ছেলের জন্য যে দায়ী যে হরমোন, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন কোথায় থাকে, টেস্টিসে থাকে। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কোথায় থাকে, ডিম্বাশয়ে থাকে, ডিম্বাশয়ে থাকে। তারপরে আসো বৃদ্ধি হরমোন, বৃদ্ধি, বৃদ্ধি, বৃদ্ধির জন্য তোমার কি, সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোনটা তোমার বৃদ্ধির সঙ্গে জড়িত। আর বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, আমরা কিন্তু এর আগেও শিখলাম ইনসুলিন, থাইরক্সিন, ইনসুলিন, থাইরক্সিন, এরা হচ্ছে বিপাকের সঙ্গে জড়িত, অন দ্য বেসিস অফ ফিজিওলজিক্যাল ফাংশন। এই গেল আমাদের যে শ্রেণীবিন্যাসটা, আমি প্রথমটা কি ছিল আবার একটু প্রথম পৃষ্ঠায় যাই, আমরা আবার একটু ফার্স্ট পৃষ্ঠায় যাই, এটা না পরেরটা, নেক্সট,
আচ্ছা এটা, হ্যাঁ এটা আমরা প্রথম দেখেছিলাম, ক্লাসিফিকেশনটা দেখছে অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, রাসায়নিক নেচারের ওপর, প্রোটিন ধর্মী, পেপটাইড ধর্মী, গ্লাইকোপ্রোটিন, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী, লিপিড ধর্মী। নেক্সট, দুই নম্বরটা এই যে, তারপরে বেসিস অফ ফাংশন, কাজের উপর, সাধারণ এবং লোকাল হরমোন, বেসিস অফ সলুবিলিটি অর্থাৎ দ্রবণীয়তার ওপর, পানিতে দ্রবণীয়, লিপিডে দ্রবণীয়। দেন বেসিস অফ ফিজিওলজিক্যাল ফাংশন, শারীরবৃত্তীয় কাজে পেলাম পরিপাক, জনন, বৃদ্ধি, বিপাক, এবং হরমোনগুলোর নাম আমি দিয়ে দিয়েছি, প্রয়োজনে আমি ছবি তুলে আপলোড দিয়ে দেবো তোমাদের জন্য, ছবি তুলে আপলোড দিয়ে দিব, আর ভিডিওটা তো সেভ করা থাকবে, তোমরা দেখে নিও। নেক্সট, তিন নম্বর পেজ যাই আমরা। ইফেক্ট অফ হরমোন ইন দ্য গ্রোথ অফ দ্য বডি, হিউম্যান বডি, মানে হিউম্যান বডিটাই আমরা পড়ছি। ইফেক্ট অফ হরমোন ইন দ্য গ্রোথ অফ দ্য বডি, আমাদের বডিতে, দেহের বৃদ্ধিতে কি ইফেক্ট করে, দেখো দেহের বৃদ্ধিতে, এটা একটু আমরা দেখি, দেখো যে এই যে দেখো, দেহের বৃদ্ধিতে এক নাম্বার লিখবা দৈহিক বৃদ্ধিতে গ্রোথ হরমোন, দুই নাম্বার লিখবা দৈহিক বৃদ্ধিতে থাইরক্সিন, আর তিন নাম্বার লিখবা অন্যান্য হরমোনের প্রভাব, দৈহিক বৃদ্ধিতে গ্রোথ হরমোনের প্রভাব, দৈহিক বৃদ্ধিতে গ্রোথ হরমোনের প্রভাব, লিখেছো দৈহিক বৃদ্ধিতে গ্রোথ হরমোনের প্রভাব। এটার মধ্যে কি কি আছে, পেশির বৃদ্ধি, বোঝাই যাচ্ছে কি করবে, আমাদের পেশিগুলোকে ডেভেলপ করবে, পেশির ক্ষয় রোধ অর্থাৎ পেশি যদি ক্ষয় হয় সেটাকে রোধ করবে। তিন নম্বর হচ্ছে কঙ্কাল তন্ত্রের বৃদ্ধি, আমাদের যে স্কেলিটাল সিস্টেম আছে তাকে বৃদ্ধি করবে। আয়ন বৃদ্ধি, আমাদের শরীরে তোমরা জানো আয়নের সমতা রক্ষা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন আয়ন আছে তাই না, আমরা দেখেছি ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, এই আয়নগুলো আছে, সেই আয়ন বৃদ্ধি করে। দুগ্ধ উৎপাদন, এখন যখন আমরা মা হই আমাদের যদি ম্যামারি গ্ল্যান্ডের যদি দুগ্ধ উৎপাদনে ভূমিকা না রাখতো গ্রোথ হরমোন, বাচ্চা কিন্তু দুধ পেত না, আর বাচ্চা, যে বাচ্চা মায়ের দুধ, শাল দুধ না খায় তার ব্রেন ডেভেলপড হয় না, তার শরীরে অ্যান্টিবডি অনেক তৈরিতে অসুবিধা হয়, অর্থাৎ খুবই খুবই গুরুত্বপূর্ণ মায়ের দুধ পান করে বড় হওয়া। আরবিসি উৎপাদন, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা জানো তোমরা যে লোহিত রক্তকণিকার কাজ কি, সোর্স অফ অক্সিজেন, শুধু অক্সিজেন পরিবহনের জন্য লোহিত কণিকা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখতো আমরা শ্বাস প্রশ্বাস কীভাবে নিতাম বলো, লোহিত রক্তকণিকা অক্সিজেন আমাদের সারা শরীরে নিয়ে যেয়ে আমাদের শরীরের কোষগুলোকে কি করে, সতেজ রাখে, ভালো রাখে, আর যেহেতু কোষগুলোতে সতেজ ভালো রাখছে তাহলে সেই গ্রোথ হরমোন সেই আরবিসিকে কিন্তু উৎপন্ন করতে ভূমিকা রাখছে। এবার আসো দৈহিক বৃদ্ধিতে থাইরক্সিন, থাইরক্সিন কি কি করে দেখতে পাচ্ছো, সরি আমার মোবাইলের ক্যামেরাটাও খুব একটা ভালো না বুঝছো, বারবার হাত থেকে তোমরাই তো দেখেছো অসংখ্যবার পড়ে যায়, পড়ে যেয়ে যে ঝাপসা হয়ে গেছে। আমার ছেলেমেয়েরা তোমরা মানুষ সবা, মানুষের মতো মানুষ সবা, বড় বড় চাকরি টাকরি করে ম্যাডামকে সুন্দর সুন্দর মোবাইল কিনে দিবা, জীবনে তো আর দেখাও করো না, অনেক বছর অবশ্য কেউ কেউ আসো, তোমরা এসে এসে দেখা করো, ওটাই আমাদের অনেক পাওয়া। দেখো দৈহিক বৃদ্ধিতে থাইরক্সিন, থাইরক্সিন কি কি কাজ করে সবগুলো পয়েন্ট লিখবা, সবগুলো পয়েন্ট লিখবা। এক নাম্বার লিখো পিটুইটারি গ্রন্থিকে প্রভাবিত করে, হোয়াট ইজ পিটুইটারি গ্ল্যান্ড, ওয়ান কাইন্ড অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা আর কি কি গ্ল্যান্ড, এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, কোথায় থাকে, মস্তিষ্কে থাকে, কি কাজ করে, বেটা প্রভু একদম, এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এত মাতব্বরী যে সমস্ত হরমোনকে নিয়ন্ত্রণ করে, সমস্ত গ্রন্থির ওপর, ও এভাবে আমি যেমন লাঠি চার্জ করছি এভাবে লাঠি চার্জ করে, ও প্রত্যেকটা গ্রন্থিকে প্রভাবিত করে বলবে যে তোমাদের হরমোন নিঃসরণ করো, সেই গ্রন্থিকে প্রভাবিত করছে থাইরক্সিন, তাহলে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই না, থাইরক্সিন যে কত গুরুত্বপূর্ণ, থাইরয়েড যে গ্ল্যান্ড আছে সেও তাহলে পিটুইটারি গ্রন্থের ওপরও মাতব্বরি করার কেউ আছে তাই না, থাইরয়েড গ্ল্যান্ড যেটা থাইরক্সিন নিঃসরণ করে। গাঠনিক প্রোটিন সংশ্লেষণ, গাঠনিক প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন কি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের শরীরে বলো, প্রোটিন কি করে, আমাদের ক্ষয় রোধ করে, আমাদের সব কিছু দৈহিক বৃদ্ধি এবং ক্ষয় রোধ সেই প্রোটিন সংশ্লেষণ করে, সংশ্লেষণ মানে প্রয়োজনে তৈরি করবে, প্রোটিন প্রয়োজনে তৈরি করবে।
খাদ্যের বিপাকীয় হার বৃদ্ধি। আমরা আমরা যে খাবারগুলো খাই, তোমরা জানো আমরা 6 ধরনের খাবার খাচ্ছি, তাই না? কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, মিনারেল, ভিটামিন, ওয়াটার, তাই না? এই কয়টা খাবার যে আমরা খাচ্ছি, সেই খাবারে যে বিপাক রয়েছে, সেই বিপাকের হার বৃদ্ধি করে থাইরক্সিন। কলার বিভেদন, কলার বিভেদন হচ্ছে অস্থিতে মেইনলি যেটা হচ্ছে যে এটা অস্থির তোমার হচ্ছে কার্যকারিতা বৃদ্ধি করে। অস্থির যে কলাগুলো আছে, অস্থির যে কোষগুলো আছে, তার অ্যাক্টিভিটি বাড়ায় দিয়ে অস্থির যে কাজ তাকে শক্তিশালী করে, কলার বিভেদন। পেশির বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ, আমাদের যে মাসলগুলো আছে, তোমরা জানো আমাদের কি কি মাসল আছে বলো, তোমরা এখানে লিখে দেখাও তো আমাদের মাসল কি কি আছে। ঐচ্ছিক, হ্যাঁ, অনৈচ্ছিক, ভলেন্টারি, ইনভলেন্টারি এবং কার্ডিয়াক, হৃৎপেশি, তাই না? হৃৎপেশি শুধু একান দিয়ে শুনবা, ওই কান দিয়ে বেরিয়ে দিবা, ভিতরে হৃদয়ঙ্গম করবে। দেখা এবং তাকানোর মধ্যে পার্থক্য আছে। তাকানো হচ্ছে এইদিকে তোমরা চোখ দিলা, শেষ। আর এটার সঙ্গে যখন মস্তিষ্কের যোগাযোগ ঘটাবে তখন হচ্ছে সেটা দেখা। সুতরাং পড়াগুলাকে শুধু তাকাবে না, পড়াগুলো দেখবে। তাহলে আর একটা যে কাজ করে থাইরক্সিন, দেখো দুগ্ধ উৎপাদন, ওই যে বললাম আমাদের ম্যামারি গ্ল্যান্ডে দুগ্ধ উৎপাদন করে, গরু ছাগল সব কিছুরই যে দুগ্ধ আছে, দুগ্ধ উৎপাদন করবে এবং সেটা খেয়ে প্রাণী বৃদ্ধি প্রাপ্ত হয়। অন্যান্য হরমোনের প্রভাব দেখো, অন্যান্য হরমোনের প্রভাব কি কি? ইনসুলিন, ইনসুলিনের কাজ কিন্তু অলরেডি আমি আগে বলেছি। ইনসুলিন কি করে? গ্লুকোজের মাত্রা কমায়, তাই না? আমাদের কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ করে, আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই তার বিপাক নিয়ন্ত্রণ করে ইনসুলিন। কোন গ্রন্থি থেকে নিঃসরণ হয় বাবারা আমার বলো তো, কোন গ্রন্থি থেকে? হ্যাঁ স্বাদ, কোন গ্রন্থি থেকে? হ্যাঁ আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ড, কর্টিকো স্টেরয়েড, প্রোল্যাকটিন, সেক্স স্টেরয়েড। কর্টিকো স্টেরয়েড কি? এই হরমোনটা কি কাজ করে জানো? এটা শর্করা, চর্বি, প্রোটিন জাতীয় খাদ্য বিপাকে সহায়তা করে, সবগুলো খাদ্য। আমরা তোমরা জানো যে আমাদের তিনটা খাবার হজমে প্রয়োজন হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড লিপিড। এইটা এই তিনটা খাবারকেই পরিপাকে এটা সহায়তা করে। আর প্রোল্যাকটিন কি করে? প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন তো তোমরা জানো, প্রোল্যাকটিন হচ্ছে শিশুদের দেহের বৃদ্ধিতে সহায়তা করবে, কারণ এই প্রোল্যাকটিন তোমার হরমোনের প্রভাবে স্তন্য গ্রন্থি বৃদ্ধি পায় এবং দুগ্ধকরণ হবে, বাচ্চারা দুধ খেয়ে বড় হবে। সেক্স স্টেরয়েড যেটা, যে আমাদের আনুষঙ্গিক যৌন বৈশিষ্ট্য, আমরা ছেলে বা আমরা মেয়ে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। এই গেল আমাদের ইফেক্ট অফ হরমোন ইন দ্য গ্রোথ অফ দ্য বডি, আমাদের দৈহিক বৃদ্ধিতে হরমোনের ভূমিকা। গ্রোথ হরমোনের ভূমিকা দেখলাম, থাইরক্সিনের ভূমিকা দেখলাম, অন্যান্য হরমোনের প্রভাব দেখলাম। ওকে নেক্সটে যাই আমরা, 4 নম্বর পেজে যাই। ইফেক্ট অফ হরমোন ইন দ্য মেটাবলিক ওয়ার্ক, শারীরবৃত্তীয় কাজ, আমাদের যে শারীরবৃত্তীয় কাজ তাতে হরমোন কি কি ভূমিকা রাখে। এমন কোনো ভূমিকা নাই যে রাখে না। আমি চাই তোমরা এগুলো প্রত্যেকটাই লিখবে খাতায়। এক দেখো, 1 নম্বর কি আগে লিখো, আমি বলছি খাদ্য পরিপাক, বিপাক নিয়ন্ত্রণ, সংশ্লেষণ, ওই যে আপার মাঝে মধ্যে যে বাবার বাড়ি বেড়াতে যায় অক্ষর, দেখো এখান থেকে ন বাবার বাড়িতে বেড়াতে গেছে, বগুড়া চলে গেছে, ন বগুড়া চলে গেছে, তোমরা ন বসায় নাও। প্রোটিন সংশ্লেষণ হয়, আয়ন সমতা রক্ষা, নিয়ন্ত্রণ, আরবিসি উৎপাদন, স্নায়ুবিক উত্তেজনা প্রেরণ, আপৎকালীন অবস্থা নিয়ন্ত্রণ, প্রজনন, বয়ঃসন্ধি, দুগ্ধকরণ, সন্তান প্রসব, দেহের বর্ণ নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ, 14
চোদ্দটা শারীরবৃত্তীয় কাজ, চোদ্দটা শারীরবৃত্তীয় কাজ, প্রত্যেকটাই অবজেক্টিভ কোশ্চেন। কি কি? খাদ্য পরিপাক। খাদ্য পরিপাকে কিন্তু অলরেডি আমরা বলেছি কি কি, ওই যে মনে করে দেখো, সেক্রেটিন, গ্যাস্ট্রিন, এই হরমোনগুলো খাদ্য পরিপাকে ভূমিকা রাখে, তাই না? গ্যাস্ট্রিন, সেক্রেটিন, পলিসিস্টোকাইনিন, ভিল্লিকাইনিন, অ্যান্টারোগ্যাস্ট্রিন, এই হরমোনগুলা তোমার অন্তঃক্ষরাধর্মী কোষ থেকে নিঃসরণ হয়ে এনজাইম ক্ষরণে তোমার ভূমিকা রাখে, কাজে খাদ্য পরিপাকে ভূমিকা রাখে। বিপাক নিয়ন্ত্রণ, তোমরা জানো বিপাক কি, থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, এগুলো কি করে, শর্করা বিপাকে ভূমিকা রাখে। তারপরে থাইরক্সিন হরমোন প্রোটিন, ফ্যাট, খনিজ আয়ন বিপাকে ভূমিকা রাখে। টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন প্রোটিন বিপাকে নিয়ন্ত্রণ করে। এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা মাজেদা ম্যাডামের বইয়ে আছে, সেগুলো তোমরা বর্ণনাগুলো শিখে নিবা। তাহলে গেল হচ্ছে তোমার হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ। প্রোটিন সংশ্লেষ, 3 নম্বরে আসো, প্রোটিন সংশ্লেষ। স্টেরয়েড ধর্মী টেস্টোস্টেরন আছে, তাই না? প্রজেস্টেরন আছে, ইস্ট্রোজেন হরমোন আছে। তারপরে আয়োডিন ধর্মী আছে কি, থাইরক্সিন। তোমরা জানো গলগ্রন্ড রোগ হয় থাইরক্সিনের অভাবে, রংপুর এলাকার লোকদের গলার ঘ্যাঁক ঘ্যাঁক বলে, গলার দেখবা গলার গ্ল্যান্ডটা উঁচা, ওটাকে বলা হয় আয়োডিনের অভাবে হয় ওদের, বুঝতে পেরেছো? সেই আয়োডিন ধর্মী থাইরক্সিন হরমোন এগুলো কি করে, যে এগুলো সক্রিয়করণের মাধ্যমে প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি করে, প্রোটিন সংশ্লেষণের হার, যার ফলে এই হরমোনটাকে বলা হয় প্রোটিন বাঁচোয়া প্রক্রিয়া। প্রোটিন বাঁচোয়া প্রক্রিয়া, এরা কি করবে, এরা ফ্যাটকে ভেঙে শক্তি উৎপাদনে উদ্বুদ্ধ করবে। কাজে প্রোটিন সংশ্লেষ এবং সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যে বিভিন্ন হরমোন আছে, স্টেরয়েড ধর্মী টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, আয়োডিন ধর্মী আছে থাইরক্সিন, এগুলো প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি করে। এই বৃদ্ধি হরমোনটাকে বলা হয় প্রোটিন বাঁচোয়া প্রক্রিয়া, প্রোটিন বাঁচোয়া প্রক্রিয়া। এরা কিন্তু আরও কাজ করে ডিএনএ, হরমোনটা ডিএনএ এবং আরএনএকেও নিয়ন্ত্রণ করে, ডিএনএ আরএনএকে নিয়ন্ত্রণ করে প্রোটিন সংশ্লেষ করে। আয়ন সমতা, আয়ন সমতা কি, সোডিয়াম ক্যালসিয়াম অ্যালডোস্টেরন, 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 ওই যে কিডনির উপরে যে তোমার গ্ল্যান্ড থাকে তার নিঃসৃত রস, অ্যালডোস্টেরন, সোডিয়াম এবং ক্যালসিয়ামের আয়নের সমতা তোমার বৃদ্ধি করে, রক্ষা করে, এবং ক্যালসিটোনিন, বৃক্কে যে ক্যালসিয়াম আয়ন আছে তার ক্ষমতা বৃদ্ধি করে, ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, ক্যালসিটোনিন যেটা। লোহিত রক্তকণিকা উৎপাদন, বৃক্ক থেকে ক্ষরিত এরিথ্রোপয়েটিন, লিখে রাখো, লিখে রাখো, আরবিসি উৎপাদন, বৃক্ষ থেকে এরিথ্রোপয়েটিন, এরিথ্রো, ERYTHRO, এরিথ্রোপয়েটিন, POYOTIN, আবার বলছি এরিথ্রোপয়েটিন, বৃক্কের যে হরমোন মানে গ্রোথ গ্ল্যান্ড আছে কি অ্যাড্রিনাল, সেখান থেকে নিঃসরণের হরমোনটার নাম এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন আর বেশি উৎপাদন করে। স্নায়বিক উত্তেজনা, স্নায়বিক উত্তেজনা ওই অ্যাড্রিনাল নর অ্যাড্রিনাল, এই যে বৃক্কের যে হরমোন আছে সেটা স্নায়বিক উত্তেজনা প্রেরণ করে। এটা আপৎকালীন, আপৎকালীন তোমরা জানো থাইরয়েড, অ্যাড্রিনাল, অ্যাড্রিনালের যে একটা অ্যাড্রিনাল যে রস আছে, যেমন ঘাম, রক্তনালীর সংকোচন প্রসরণ করে আমরা যে অনেক সময় খুব অস্থির হয়ে যাই, তারপরে মাথার মধ্যে অনেক চাপ নিতে পারছি না, সেই অবস্থাগুলো নিয়ন্ত্রণ করে। প্রজননে তো জানো প্রজননের জন্য আমাদের কী কী হরমোন আছে, মেয়েদের হচ্ছে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, ছেলেদের টেস্টোস্টেরন, সেটা প্রজননে ভূমিকা রাখে। বয়সন্তীকালে সেম হরমোন, ওই একই হরমোন। তারপরে দুগ্ধকরণে তোমরা জানো ইস্ট্রোজেন এবং প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন আর গ্রোথ হরমোন, তিনটা হরমোনই, ইস্ট্রোজেন, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন দুগ্ধকরণে। সন্তান প্রসবে, ওই যে আমি আগে বলেছিলাম যে সন্তান প্রসবে পশ্চাৎ পিটুইটারির যে গ্ল্যান্ড, পিটুইটারির যে গ্ল্যান্ড আছে তার একদম পিছনের অংশ থেকে অক্সিটোনিন, কোন হরমোনটা বলো, সেই হরমোনটার নাম হচ্ছে
অক্সিটসিন, অক্সিটসিন জরায়ুর সংকোচন প্রসারণ ঘটিয়ে আমরা যখন বাচ্চা প্রসব করি তখন সেটার প্রসারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, 100 গুণ বাড়িয়ে দেয়, যার ফলে একটা সন্তান, ছোট্ট একটা অর্গান থেকে একটা সন্তান দুনিয়ার বুকে আসে। দেহের বর্ণ নিয়ন্ত্রণ, তোমরা তো জানো দেহের বর্ণ নিয়ন্ত্রণ কে করে? মেলানিন। দেহের বর্ণ নিয়ন্ত্রণে তোমার মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইটের যে পিগমেন্ট, আমাদের যে পিগমেন্ট গুলা, এটা নিয়ন্ত্রণ করে গায়ের বর্ণ। আমরা কেউ ফর্সা, কেউ কালো, সেটার নাম কি, হরমোনটার নাম মেলানোসাইট, তাই না? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট, এমএলএনও সাইট, সিওয়াইটি স্টিমুলেটিং হরমোন। রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ কি, থাইমোসিন, আমরা আগেও বললাম লিম্ফোসাইট এর উপর ক্রিয়াশীল হয়, থাইমোসিন যেটা লিম্ফোসাইটের উপর ক্রিয়াশীল হয়ে আমাদের রোগ প্রতিরোধ করে। নেক্সট 5 নম্বর চ্যাপ্টার দেখো, একই হরমোনগুলো, আমাদের হরমোনগুলোর কিন্তু নাম কিন্তু আলাদা নাই, ওই হরমোনগুলোই বিভিন্নভাবে বিভিন্ন কাজে ভূমিকা রাখছে, আমরা শুধু মাইন্ডে সেটা সেট আপ করবো। ইফেক্ট অফ হরমোন ইন হিউম্যান বিহেভিয়ার, আমাদের আচরণের উপর, আচরণের উপর কি কি ভূমিকা রাখছে। প্রথমটা দেখো থাইরক্সিন, প্রথমটা থাইরক্সিন, এটা যদি অতি মাত্রায় ক্ষরিত হয়, যদি বেশি ক্ষরিত হয়, তাহলে আচরণে কি ভূমিকা রাখে দেখো, আমাদের উত্তেজনা বৃদ্ধি পাবে, আমাদের মনোযোগ কমে যাবে, কাজের প্রতি আগ্রহ থাকবে না, অনেক উৎকণ্ঠা হবে, এগুলো সব বৃদ্ধি পাবে। তাহলে গুরুত্বপূর্ণ ইফেক্ট রয়েছে, মন বেশি হলেও কিন্তু খারাপ, থাইরক্সিন বেশি হলে আমাদের মন না, অনিদ্রা হবে, এখন রাত জাগো, তোমরা বেশি বেশি করে রাত জাগো, তখন ওই যে থাইরক্সিন বেশি উৎপন্ন হবে। প্যারাথারমন, প্যারাথারমন হচ্ছে যে এটা, এই হরমোন ক্ষরিত হয় যে আমাদের উত্তেজনার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। প্যারাথারমনটা আমরা কোন বিষয়ে কতটুকু উত্তেজিত হবে সেই মাত্রাকে নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল যেটা, অ্যাড্রিনাল যেটা দেখো, অ্যাড্রিনাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তোমাদের অনেক সময় বকাবকি করি, তোমরা পায়ের ওপর পা তুলে রাখো, পা নড়াও ক্লাসে, তাই না? কেউ কেউ একটু করো, সবাই না, 2-4 জন, আমি বলি না যেগুলো ব্যক্তিত্বের ওপর প্রভাব, মানে তোমার ব্যক্তিত্বটা সঠিকভাবে বিকশিত হয়নি, এই গ্ল্যান্ড আমাদের যে ব্যক্তিত্ব পার্সোনালিটি, পার্সোনালিটি নিয়ন্ত্রণ করে আমাদের এই অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন আর এপিনেফ্রিন, এরা হচ্ছে আমাদের পার্সোনালিটা, পার্সোনালিটিটা নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো নর অ্যাড্রিনালিন, এগুলো কি, এগুলো হচ্ছে ওই যে আপার ক্লাসে নর অ্যাড্রিনালিন এবং নর এপিনেফ্রিন, আপার ক্লাসে পালাও না মাঝে মধ্যে, 2-1 জন, তাই না, দুষ্ট আছো পালিয়ে যাও, এই পালানোর আচরণ, মানে কোনো কিছু সাপ নিতে পারবা না, পালিয়ে পালিয়ে যাবা তখন। আচ্ছা ক্রিটিনিজম আর মিক্সোডিমা, এটা আমি বলছি ক্রিটিনিজম এবং এখনই বলে নিই, শুনে নাও আশরাফুন নাহার, ক্রিটিনিজম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ এটা আমি তোমাদেরকে বলছি, এটা যখন বলবো ওই পর্যন্ত যায়নি এখনো, আমি তোমাদের এটা বলবো। আসো এবার, আচ্ছা মিক্সিডেমা হচ্ছে রোগটা হচ্ছে যখন হরমোনের প্রভাবে বড়দের মানসিক অবসাদগ্রস্ত, কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না, যখন এবং এর ফলে হার্ট ফেলিওরও হয়ে যায় অনেক সময়। আচ্ছা আসো আমরা এটা একটু শেষ করে নিই, হ্যাঁ এটা একটু শেষ করে নিই, মেলাটোনিন, মেলাটোনিন হচ্ছে আমাদের ঘুম জাগ্রত আচার নিয়ন্ত্রণ করে, এবং এটা কম হলে, মেলাটোনিন কম হলে আমরা অনিদ্রা রোগে ভুগি। টেস্টোস্টেরন হচ্ছে,
40 বছর বয়স থেকে টেস্টোস্টেরন কিন্তু ক্ষমতা কমে যায়, ফলে আমাদের কিছুটা অবসাদগ্রস্ত এবং বিষণ্ণতা দেখা যায় ছেলেদের। আর এটা পুরুষের ক্ষমতা, কথা বলার ধরন, অনুধাবন ক্ষমতা, পুরুষালী আচরণ সব কিছু নিয়ন্ত্রণ করে। একইভাবে টেস্টোস্টেরনটা হচ্ছে মেয়েদের, এটার কারণেও কিন্তু ঘুম ঠিক মতো হবে না, বিষণ্ণতায় ভুগবো, হ্যাঁ প্রসবোত্তর সাইকোসিস মানে মানসিক একটা বৈকল্য যেটাকে বলে, মানসিক অস্থিরতাতে ভুগবো, আমাদের কাজে নিপুণতা এসবগুলোটা করবে। অন্যান্য হরমোন হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে আদার্স হরমোন, পিটুইটারি গ্রন্থি থেকে অন্যান্য সব হরমোন যেগুলো আমাদের আচরণের সঙ্গে নিয়ন্ত্রিত থাকে, সেগুলো হচ্ছে এই গ্রন্থি থেকে অ্যাড্রেনাল কর্টিকোট্রপিক হরমোন ক্ষরণের জন্য মানুষের দৈহিক এবং মানুষের স্বাভাবিক বিকাশ ঘটে। আচ্ছা, রেজাল্ট অফ আনকন্ট্রোল ইউজ অফ হরমোন, অস্বাভাবিক ব্যবহারের ফল গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যদি অনেক হয় তাহলে কি হবে, তুমি আকাশ স্পর্শ করবে, তাই না? অনেক বেশি গ্রোথ হরমোন যদি হয় তুমি কি করবে, আকাশ স্পর্শ করবে। সেটা কি সম্ভব? সেটা সম্ভব না, যার জন্য গ্রোথ হরমোন নির্দিষ্ট হয়ে আর হয় না। তাহলে গ্রোথ হরমোন যতটুকু দরকার আমাদের বড় হওয়া, আল্লাপাক ততটুকু দেয়, না হলে কিন্তু আমরা অনেক বড় হয়ে যেতাম, অনেক বড় হয়ে কি হতো, তোমার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গেটে ব্যথ, হার্ট ফেলিওর, নানা রকম ঘটনা ঘটবে এটা যদি নির্দিষ্ট পরিমাণ না হয়। ওই যে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় ছেলে এটা নাজমুল নাকি 8 ফিট লম্বা ছিল, মারা গেল। থাইরক্সিন যদি তোমার ক্ষরণ যদি কম হয় তাহলে কিন্তু আমাদের গলগ্রণ্ড এবং থাইরয়েড ক্যান্সার পর্যন্ত হয়, গলগ্রণ্ড এবং থাইরয়েড ক্যান্সার হবে। থাইরক্সিন হরমোন যদি আবার অতিমাত্রায় তুমি ব্যবহার করো তাহলে কি হবে, ছদ্ম গলগণ্ড হবে, হার্টবিট আমাদের দ্রুত হবে, পেটে ব্যথা হবে, মেজাজ খিটখিটে হবে, আমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়বো, আমাদের ওজন কমে যাবে, হার্ট ফেলিওর, রক্তের ক্যালসিয়াম, ফসফরাস, প্রত্যেকটা শ্বাসকণ্ঠ, মুখমণ্ডলে ঘা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই থাইরক্সিন আমাদের শরীরে। এরপরে ইনসুলিন। ইনসুলিন কি, যে ডায়াবেটিক্স রোগীরা কি করে জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য, তোমাদের পরিবারে কারো ডায়াবেটিক্স আছে? হ্যাঁ, খুব একটা বাজে রোগ, জীবনকে হেল্প করে দেয়, তাই না? হাঁটাহাঁটি করা লাগবে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে, আর ডায়াবেটিক্স রোগীরা চুরি চুরি করে মিষ্টি খাবে। এই যে দেখো ইনসুলিন, ইনসুলিন কি করবে, ডায়াবেটিক্স রোগীরা ইঞ্জেকশনের মাধ্যমে নেবে, কিন্তু যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে কি হবে, নানা রকম জটিলতা হবে, বমি বমি লাগবে, মাথা ব্যথা লাগবে, খিঁচুনি আসবে, অবসাদ দেখা যাবে, তোমার গায়ের রং ফ্যাকাশে হয়ে যাবে, স্নায়ুবিক দুর্বলতা হবে, হার্টবিট বেড়ে যাবে, অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এরপরে আসো টেস্টোস্টেরন, এটাও তাই, এটা যদি কম হয়, যদি কম হয়, যদি ইঞ্জেকশন ব্যবহার করা হয় অতিমাত্রায় ব্যবহারে, শরীর কিন্তু খুবই দুর্বল হয়ে যাবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, এটাতেও হার্টবিটের প্রবলেম হবে, তারপরে পিঠের দুপাশে প্রচণ্ড ব্যথা করবে, মূত্রথলিতে ব্যথা করবে, তারপরে মাথায় তাক দেখা যাবে, টাকু হলে তোমাদের বিয়ে শাদী হবে না, মেয়েরা পছন্দ করবে না, ডায়রিয়া হবে, হ্যাঁ সেই কাজগুলো হবে টেস্টোস্টেরন। আর ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন যদি ঠিকমতো না হয় এবং ইঞ্জেকশন যদি নেওয়া হয়, হ্যাঁ তাহলে কি হবে, যে তাহলে আমাদের নানা রকম ডিজিজ হবে, যদি ইঞ্জেকশন নিয়ে অনেকে স্তনগ্রন্থিকে বৃদ্ধি করে সেটাকে হয়ে যাবে গাইনোকোমাস্টিয়া, গাইনোকোমাস্টিয়া বলা হয়, গাইনোকোমাস্টিয়া বলা হয়, অতিরিক্ত ব্লিডিং হবে, রক্তস্রাব হবে, আমাদের মেনস্ট্রুয়েশন পিরিয়ডে অতিরিক্ত ব্লিডিং হবে। আচ্ছা, তারপরে এই তো গেল। একজন প্রশ্ন করেছো আমি দেখছি এখানে, যে ক্রিটিনিজম, ক্রিটিনিজম হচ্ছে যে বাচ্চাটার তোমার নিউরোলজিক্যাল প্রবলেম হয়,
কিটিনিজম এমন একটা ডিজিজ, বাচ্চাদের নিউরোলজিক্যাল প্রবলেম, অর্থাৎ সেই বাচ্চাটা স্বাভাবিক গ্রোথ হবে না, স্বাভাবিক কথাবার্তা কোনো কিছু হবে না, বামন আকৃতির হবে, থাইরয়েড হরমোনের জন্য এটা হবে তোমার হচ্ছে ক্রিটিনিজম, থাইরয়েড হরমোনের জন্য। অর্থাৎ নিউরোলজিক্যাল প্রবলেম হবে বাচ্চার, হবে শিশুর, নিউ বর্ন বেবিজের এটা হবে। আর মিক্সিডেমা কি, এটা হচ্ছে বড়দের দেখবা এই রোগটা আমাদের যদি হয় তাহলে আমরা অবসাদগ্রস্ত, আমাদের কোনো কাজ করতে ভালো লাগবে না, খেতে ইচ্ছা করবে না, ঘুমাতে ইচ্ছা করবে না, মনের মধ্যে সবসময় একটা হু হু ভাব করবে, হরমোন তো আসলে সব কিছু করে। এই মিক্সিডেমা হতে হতে মানুষ বিষণ্ণতায় ভুগতে ভুগতে যেটা হয় সেটা হচ্ছে, আমরা প্রথম ছবিটা নিয়ে আসি, বিষণ্ণতায় ভুগতে ভুগতে যেটা হয় মানুষের কিন্তু হার্ট ফেলিওর পর্যন্ত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো আষ্টাপূর্ণাহার, আমরা ক্রিটিনিজম হচ্ছে নিউ বর্ন বেবির নিউরোলজিক্যাল প্রবলেম, হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ডের জন্য যেটা ওরা ঠিক মতো বড় হয় না, হ্যাঁ হ্যাঁ। এবং একইভাবে মেক্সিডোমাও কিন্তু থাইরয়েডের জন্য হয়, সেটা হয় কি যে মানুষ সাদগ্রস্ত হয়ে পড়ে এবং কোনো কিছু ভালো লাগে না, তখন সে অনেক সময় হার্ট ফেলিওরও হয়। এই ডিজিজ দুটো পড়বে, একটা বড়দের একটা ছোটদের। তো এই ছিল আজকে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং বিশদ পড়া। তোমরা যারা মনোযোগ সহকারে পড়েছো এবং হেডলাইনগুলো লিখেছো, আমি এই ছবিগুলো দিয়ে দেব, ওরে আর রিপিট করতে পারবো না, আমি এটা তোমার দিয়ে দিচ্ছি, প্রত্যেকটার ছবি তুলে তোমাদের পেজে আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, ভিডিওটা আপলোড করে দিচ্ছি আর প্রত্যেকটা ছবি আমি তোমাদের পেজে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি সেটা, হ্যাঁ। তো সবাই ভালো থেকো, তোমরা নিশ্চয়ই জানো রমজানের শেষের 10 দিন লাইলাতুল কদর, কদরের রাতকে অনুসন্ধান করার রাত। আমরা আমাদের আল্লাহ পাক তৌফিক দান করুক আমরা প্রত্যেকটা রাতে, আসলে বেজোর রাত বলে না, আমরা গত রাত থেকে শুরু করেছি এবং একদম 30 রমজান পর্যন্ত আমরা ইবাদতে কাটাবো। এমন কিছু না, আমরা হয়তো 4 রাকাত নামাজ পড়লাম, তারপরে তৌবা পড়বে, বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, বাবা মার জন্য দোয়া করবে, যাদের বাবা মা আছে তাদের জন্য, যাদের বাবা মা নাই তাদের জন্য দোয়া করবে, তারপরে দোয়া ইউনুস পড়বে, তারপরে জিকির করবে। আমরা খুব 4টা জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাকের পছন্দের, তোমরা জানো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, এসব পড়বে, হ্যাঁ, এবাদতের মাধ্যমে রাতটাকে কাটাবে। এই শেষের 10 দিন ফাঁকে ফাঁকে পড়াশোনা করবে, তোমাদের জন্য পড়াশোনাটাও ইবাদত। তো সবাই ভালো থেকো, মহান আল্লাহ পাক আমাদের করোনার মহামারী থেকে রক্ষা করুন। করোনা খুবই খারাপ অবস্থা, তোমরা বাইরে কেউই যাবা না, আসলে আমরা বাইরে না যেও খুব একটা যে লাভ হলো তা না, বাইরে লক্ষ লক্ষ ছড়িয়ে গেছে, আমরা এখন যখনই যাব পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে, কাজেই তোমরা ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করবে। সবাই ভালো থেকো, ততক্ষণ আগামী মঙ্গলবার আমার সম্ভবত শেষ ক্লাস হবে, স্যারের নির্দেশ অনুযায়ী 20 তারিখের মধ্যে একটা ক্লাসই পাবো, সেই ক্লাসে তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে তোমরা বলো, নাহলে আমি আমার পছন্দ অনুযায়ী চ্যাপ্টার পড়ায় দেবো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।